সবার সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনার একদম প্রিন্স দ্য ভিজন লাভার ইউটিউব চ্যানেল সঙ্গে আছেন প্রিন্স। তো আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে আমার যে গিরিবাজ জোড়াটি আছে ওটা জিম পেরেছে, বাট এই গিরিবাজ জোড়া না, আমার যে মেন গিরিবাজ জোড়াটা আছে ওইটা, তো ওদেরকে আসলে ইন্ট্রোতে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার সেই গিরিবাজ জোড়ার নর, যে কিনা এখন ডিমে উম দিচ্ছে, তার মা দিয়ে আছে শাল চালের উপরে, এখন ডিমে উম দিচ্ছে। আর বিশেষ করে আমি এখানে আপনাকে বলি সত্যি কথা, যেটা ওর যে চোখটা আছে আমার এত ভালো লাগে, আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, আপনি যদি সরাসরি দেখতে পারতেন অনেক ভালো হতো। ওর চোখটা এত ভালো লাগে আমার, ধরে না দেখাবার চেষ্টা করি কাছে নিয়ে, এই যে এখন একটু একটু বোঝা যাচ্ছে, ও চোখ আমার অনেক ভালো লাগে, কারণ ও আসলে রেগুলার ফ্লাইং করে, ফ্লাই করে। তো আপনি জানেন কি, ফ্লাই করলে কবুতরের চোখে যে লাল দানাটা আছে ওইটা আসে, এবং ও একটি কি পাকিস্তানি ক্রস ব্রিডের কবুতর, যে কারণে চোখেই কি এক লাল দানা সবসময় থাকে। তো এখন দেখি আপনাদেরকে ডিমটা দেখানো যায় কিনা, উপরে আমার সব কবুতর আছে, আপনার একটু দেখাবার চেষ্টা করি, ওয়েট। এই যে ফ্রেন্ডস আমার সব কবুতরগুলা, এই যে এই দুটো হচ্ছে যে বাচ্চাগুলা, আগে এবার যে ডিম পাড়ছে এর আগের বাচ্চাগুলা, এগুলোকে ভেবেছিলাম বিক্রি করে দিব, বাট এখন আর বিক্রি করার ইচ্ছে হচ্ছে না, তাই রেখে দিছি। আর ওইটা হচ্ছে কি ওই মাদিটা, মানে যার ডিম, এটা হচ্ছে আমার গোল্লা পেয়ার, আর এটা হচ্ছে আমার গ্যাসুলিয়া লাল চুলির পেয়ারটা, আর এখানে হচ্ছে ও ডিমে উম দিচ্ছে। আমি আসলে ডিমটা দেখানোর চেষ্টা করি, এই যে ফ্রেন্ডস ও ডিম দিয়েছে এখানে। এটা ওদের ওদেরকে আসলে আমার অনেক বেশি ভালো লাগে, ওরা যেরকম ফ্লাইং করে, ওদের বাচ্চা যেরকম ফ্লাইং করে, তার পাশাপাশি ওরা অনেক সুন্দর ডিম বাচ্চা করে, এবং সবসময় ওরা দুটা বাচ্চা ফুটায়। এটা আসলে খুবই ভালো একটা পেয়ার আমার জন্য বলতে পারেন, আসলে ওরা আসলে যেরকম ডিম বাচ্চা করে সেরকম কি ফ্লাইংও করে, মানে সব দিক থেকে বেস্ট, ওদের মার্কিং কালার টালার সব দিক থেকে আসলে ওরা বেস্ট আমি মনে করি। তো আমি গুল্লাগুলাকে খুব শীঘ্রই বিক্রি করে ফেলবো, আর এদেরকে এক মাস টাইম দেবো, এক মাসের ভিতরে জোড়া না খায় ওদেরকে এরকমভাবে বিক্রি করে দেবো, আমি তখন শুধু এই এদেরকে পালবো, এদেরকে আর এদের বাচ্চাগুলাকে। আমার এখানে তিনটা খুপি আছে, তিনটা খুপি পালতে পারবো, আর ভবিষ্যতে ত্রিপাল বা বস্তা টস্তা আনলে এই খাঁচাটাকে এখানে পারমানেন্টলি বসিয়ে দিব, তারপরে এই খাঁচায় কিছু কবুতর পালবো, কিছু না মানে এই খাঁচায় 8 জোড়া কবুতর পালবো, ধরেন 4 জোড়া হাইয়েস্ট। তার মাঝখানে ওদেরকে বিক্রি করে ধরুন ভালো অ্যামাউন্টের একটা টাকা হলে আমি এখানে একটা খুব বসানোর ইচ্ছা আছে, ইচ্ছা থাকলে তো ভাই সব কিছু হয় না, তো দেখা যাক। এই যে ও এমনি তো বদ্র, বাট ওর একটা বদ্র স্বভাব আছে, এটা হচ্ছে অন্য কবুতরকে খেতে দেয় না এবং অন্য কবুতরকে স্বাদে নামতে দেয় না, সব কবুতরকে মারে, এটা হচ্ছে বদ্র স্বভাব, ওই জন্য কি ওকে এই জিনিস ওই দিক থেকে আমাকে আসলে ভালো লাগে না ওকে। তো আজকে ভিডিও পর্যন্তই ছিল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, তো গুড বাই।